আর মাত্র কিছুদিন পরেই কিন্তু রাখি। বহুল জনপ্রিয় উলের এই পমপম রাখিগুলো বানানোর জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে উল। নিজেদের পছন্দ মতো কালারের বেশ কয়েকটা উল নিয়ে নেবে। তারপর হাতের আঙুলের মধ্যে মোটামুটি 35-40 বার এভাবে ঘুরিয়ে নেবে। তারপর মোটামুটি অনেকটা পরিমাণে উল হাতের মধ্যে এভাবে এসে গেলে তখন আঙুল থেকে আমরা এই উলটাকে বার করে নেব আর এক্সট্রা উলটাকে কেটে নেব। এরপর ঠিক মাঝ বরাবর সেই সেম কালারের উল দিয়ে ভালো করে একটা নট বেঁধে নেব। নটটা কিন্তু যেন বেশ শক্তপোক্ত হয়, ঠিক তোমাদের ভাই বোনের সম্পর্কগুলোর মতো। আমি এখানে কিন্তু শক্ত করে ট্রিপল নট দিয়ে নিয়েছি। এবার বলি এরকম শক্তপোক্ত নট দেওয়ার কারণ। ব্যাপারটা হচ্ছে নট যদি একটু আলগা হয়, যখন আমরা উলটাকে একটু একটু করে চারধার থেকে কাটতে শুরু করব, তখন উলগুলো কিন্তু একটা একটা করে ভেতর থেকে খুলে যেতেই পারে। তাই জন্য ফার্স্টেই কিন্তু খেয়াল রাখতে হবে নটটা যেন খুব ভালো করে শক্ত হয়। এরপরেই উলের দুপাশের মাঝখানে যে জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু কেটে নিতে হবে। তারপর ঠিক ভিডিওতে দেখো যেরকম দেখতে পারছো এরকম চার ধার থেকে উল কিন্তু একটু একটু করে কাটতে শুরু করতে হবে। সবকিছু সমান করে তোমরা কাটতে শুরু করবে। এরপর মাঝে মাঝে তোমরা আলগা হাতে গোল গোল করে ঘুরিয়ে নিয়েও দেখতে পারো যে পমপমের শেপটা ঠিক মতো আসছে কিনা। যতক্ষণ না প্রপার শেপটা আসছে ততক্ষণ কিন্তু উলগুলোকে আমরা চারপাশ থেকে ছাড়তে থাকবো। মোটামুটি একটু ছোট হয়ে আসার পর তোমরা কিন্তু আলগা হাতে এই উলটাকে একটু ঘুরিয়ে দেখতে পারো যে প্রপার শেপটা এসে গেছে কিনা। এরপর প্রপার শেপ এসে গেলেই আমাদের পমপম বল রেডি। তারপরেই যে কাজটা করতে হবে, এরকম পমপম বলে যেখানে নটটা দেওয়া রয়েছে সেই মিডিল পোর্শনটা আমাদের বার করে নিতে হবে। আর তারপরে এই সেম কালারের কিন্তু উলটা একটু বেশি করে নিতে হবে, যাতে তোমরা হাতে বাঁধতে পারো, ছোট যাতে না হয়ে যায় সেরকম পরিমাণ অনুযায়ী। আর দেখো এখানে আমি কতগুলো পমপম রাখি তৈরি করে নিয়েছি। এগুলোর মধ্যে দুটো আছে আমার কিউট ছোট দুটো পোষ্যর জন্য, লাম্বা আর নিম্ব, আর বাকিগুলো আমাদের বাড়ির বিগ্রহের জন্য তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।